আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পর্দার হুকুম নাজিল হয়েছিল রাতে। রাতে এই হুকুম সম্পর্কে অবহিত হওয়া সবার পক্ষে সম্ভব হয়নি। যে সকল নারীরা পর্দার হুকুম সম্পর্কে জানতে পেরেছিলেন তারা সকালে মসজিদে পর্দা করেই হাজির হলেন। একজন মহিলা এ সংবাদ জানতে পারেননি। এ মহিলা মসজিদে উপস্থিত হয়ে অন্যান্য মহিলাদের দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাদের কি হলো? মহিলারা বললেন, রাতে পর্দার হুকুম নাজিল হয়েছে। সেই মহিলা আফসোস করে বললেন, আহা, আমি তো এই সুসংবাদ জানতে পারিনি। সাথে সাথে একটি বাচ্চাকে বাড়ি পাঠিয়ে চাদর আনলেন। মহিলা বাড়ি ফিরে যাওয়ার পর তার স্বামী বললেন, এভাবে তাড়াহুড়ো করার কি দরকার ছিল? মহিলা বললেন, আল্লাহর হুকুম শোনার পর তার নাফরমানির সাথে একটি কদম বাড়াতেও আমার সাহস হলো না, তাই বাচ্চাটিকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আফসোস, আজ পর্দার আয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসা হলেও মানুষ অজুহাত দেখায়, গরম সহ্য হয় না, শ্বাসকষ্ট, এখনও সময় হয়নি, বিয়ের পর পর্দা করব, বড় বয়সে পর্দা করব, ছেলে মেয়ে বড় হলে পর্দা করব, আরও কত কিছু, কত অজুহাত দেখায়। অথচ ইসলাম মানে আত্মসমর্পণ, আর আত্মসমর্পণ মানেই হলো সর্বঅবস্থায় বিনা যুক্তিতে আল্লাহর নির্দেশকে নিজের মতামতের উপরে স্থান দেওয়া, অর্থাৎ গর্দান নেহাদান বাতাত। আল্লাহ রব্বুল আলামিনের এতটুকু আদেশ মেনে নিতে পারি না, সেই আমরাই কি করে আশা করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান্নাতে ডেকে নেবেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল মুমিন মুসলমানকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমিন।